শুভ নবমী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব নিজেদের মতো করে সমস্ত রকম সরকারি বিধিনিষেধ মেনে খুবই ভালোভাবে আনন্দ করে চলেছ এবং সেই আনন্দের উৎসবের রঙে আরও সকলকে রাঙিয়ে তুলছ। এই অবসরে বাঙালি হিসাবে আমরা প্রত্যেকে সাধারণত বইপত্র থেকে দূরে থাকব, এটা আশা করা খুবই স্বাভাবিক। তবুও যেহেতু পাবলিক সার্ভিস কমিশন WBCS মেন পরীক্ষার দিন ঘোষণা করে দিয়েছে এবং হিসেব করে দেখলে হাতে আর মাত্র ৬ মাস সময় আছে, তাই আমার মনে হলো যে এই পরিসরে WBCS মেন পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে কোন কোন বইগুলো আমাদের সঙ্গী হতে পারে এবং যথেষ্ট উপযুক্ত হতে পারে সেগুলো সম্পর্কে একটা তালিকা তোমাদের সামনে প্রস্তুত করে তোলা দরকার। এখন দেখো, WBCS মেন পরীক্ষার প্রথম যে মানে পরীক্ষাটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে বাংলা ভাষার পরীক্ষা। এখন আমি সবসময় বলে থাকি যে বাংলা ভাষার প্রস্তুতির ক্ষেত্রে সেভাবে কোনো বই ব্যবহার না করাই শ্রেয়। প্রত্যেক দিনকার খবরের কাগজ যদি কেউ খুব ভালোভাবে পড়ে তাহলেই তার বাংলা ভাষার প্রস্তুতি নেওয়া হয়ে যায়, এবং এই যে বাংলা ভাষার প্রস্তুতি নেওয়া হয়ে যায় তার জন্য যতগুলো খবরের কাগজ আছে তার জন্য আমাদের মতে বা আমার মতে বাংলায় আনন্দবাজার পত্রিকা যেটা আছে সেটা ব্যবহার করাই সব থেকে উপযুক্ত। বিশেষ করে আনন্দবাজার পত্রিকার চতুর্থ পাতা, অর্থাৎ যেটাকে আমরা এডিটোরিয়াল ইংরেজিতে বা বাংলায় সম্পাদকীয় পাতা বলে থাকি, সেই পাতাটা যদি খুব ভালোভাবে নিবিড়ভাবে পড়া যায় প্রত্যেক দিন তাহলে সেটা বাংলা পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগতে পারে। মোটামুটি ক্লাস 9 থেকে আমি ওই পাতাটা প্রত্যেক দিন পড়ে থাকি, এবং এই ক্লাস 9 থেকে মানে ধরো মোটামুটি 2002 সাল নাগাদ এই সময় থেকে যেভাবে পড়ছি তাতেই আমার বাংলা শেখা অনেকটা হয়ে গেছে। এবার তবুও যদি কেউ মনে করো যে বাংলা কোথা থেকে পড়বো বা কিরকম একটা বই হাতের সামনে থাকলে ভালো হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওরিয়েন্টাল পাবলিকেশনের এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, যদিও এটা একটু পুরনো দিনের বই, ঠিক আছে, ওরিয়েন্টাল পাবলিকেশনের এই যে বইটা, এই বইটা কিন্তু বাংলা ভাষায় প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের কাছে যথেষ্ট হেল্পফুল হতে পারে। এবং এই বইটাতে বাংলা ভাষার যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, যেমন সারমর্ম, তারপরে হচ্ছে অনুবাদ, তারপরে হচ্ছে একটা প্যাসেজ তুলে দিয়ে তার থেকে প্রশ্ন, এই সব কিছুই এই বইটাতে মোটামুটি রয়েছে। তোমরা ওরিয়েন্টাল প্রকাশনীর বইটা দেখতে পারো। ঠিক একই কথা খাটে আমাদের কিন্তু ইংরেজি পরীক্ষা যেটা সেটার ক্ষেত্রেও। আমি ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে যা বলে থাকি, আমি টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস এগুলো পড়ি, কিন্তু এখন সবার মনে হতেই পারে যে খবরের কাগজ না পড়ে একটা টেক্সট বই হাতের সামনে থাকলে ভালো হয়। আমার মতে এ বিষয়ে সব থেকে ভালো বই হচ্ছে পিকেতে সরকারের যে ইংরেজি গ্রামার বইটা আছে, সেই বইটা যদি তোমরা নিয়মিত ফলো করো তাহলে আর আলাদা করে কোনো বই পড়তে হবে না। তবে ওরিয়েন্টাল প্রকাশনীর বইটা তোমরা যারা কিনবে তারা কিন্তু একই সাথে বাংলার পাশাপাশি ইংরেজির ক্ষেত্রেও লাভবান হবে, কারণ এই বইটা ইংরেজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইংরেজিতেও বাংলার মতো সবই দেওয়া আছে, অনুবাদ প্রচুর, এমনকি প্রচুর অনুবাদও করে দেওয়া আছে, প্রচুর মানে যে প্রশ্নগুলো আছে সারমর্ম সেগুলোও লিখে দেওয়া আছে। তো এবং এই বইটাতে বিভিন্ন রকম প্রবন্ধ টাইপেরও লেখা আছে। তোমরা মনে করলে পিকেদের সরকারের যে ইংরেজি গ্রামার বই যেটা পরীক্ষার পারপাসে আমি করেছিলাম, যে সব ডেটার উপর ভিডিও করেছিলাম এবং আমার এই চ্যানেলে ভিডিওটা আছে, তোমরা সেটা দেখতে পারো, এবং ওই বইটার পাশাপাশি তোমরা এই যে মানে ওরিয়েন্টাল পাবলিকেশনের বইটা ইংরেজির জন্য, ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিই বইটা, ওরিয়েন্টাল পাবলিকেশনের এই যে বইটা এটা তোমরা ইংরেজির জন্য কিন্তু ব্যবহার করতে পারো, ঠিক আছে, এটা খুবই হেল্পফুল একটা বই ইংরেজির ক্ষেত্রে। তাহলে আমাদের বাংলা এবং ইংরেজি হয়ে গেল, প্রাইমারি ফোকাস থাকুক খবরের কাগজ পড়ার উপরে, তার পাশাপাশি এই বইগুলোও কাছে দিক, ঠিক আছে। এরপরে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। এবার ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে আমাদের যেটা বই আমরা সবাই খুব ভালোভাবে জানি যে পুনম দালাল দাহিয়ার লেখা এই যে এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভাল ইন্ডিয়ার যে বইটা, এই বইটার বিকল্প বলে কিছু নেই, যদিও অনেকে রামশরণ শর্মার বই পড়তেই পারো, ঠিকই আছে, অসুবিধার কোনো ব্যাপার নেই, রামশরণ শর্মার, অমিলা থাপার, যে যে বই পড়তে পারো, কিন্তু এই বইটা একজন ইন্ডিয়ান সিভিল সার্ভেন্টের লেখা হিসাবে তোমরা অনায়াসেই পড়ে দেখতে পারো এবং খুবই ভালো বই। একই রকম ভাবে আরেকটা বই অনেকে পড়ে থাকো, সেটা হচ্ছে এই বইটা, দেখে নাও সবাই, কৃষ্ণা রেড্ডির বই, ইন্ডিয়ান হিস্ট্রির বই, এই বইটা পড়তে পারো, কিন্তু আমার মনে হয় যে এই বইটা এতটাই মোটা, মানে এত থিকনেস বইটার, যে এই বইটা হয়তো পড়তে যথেষ্ট অসুবিধার মুখোমুখি হতে হয় সবাইকে। তাই আমার মনে হয় যে কৃষ্ণা রেড্ডির বইটার পেছনে বা প্রত্যেকটা অধ্যায়ের পেছনে যে আর কি মানে ইয়েগুলো রয়েছে, ওই কোশ্চেন গুলো রয়েছে, সেই কোশ্চেন অ্যান্সার ফরম্যাটটাই দেখা ভালো, যদিও কিছু ভুল আছে হয়তো তাতে, কিন্তু কোশ্চেন অ্যান্সার ফরম্যাটটাই দেখা হলো পুরো বইটা না পড়ে। তোমরা স্টাডি মেটেরিয়াল তৈরির জন্য এই বইটাই ব্যবহার করো এবং আমি এই বইটাই ব্যবহার করছি। এরপরে আসছে আর কি মানে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রির জন্য তোমরা সবাই জানো পকেট বুক যেটা, এবং ভীষণ ইম্পর্টেন্ট বই রাজীব আহিরের বইটা, খুব ভালো, একজন ইন্ডিয়ান সিভিল সার্ভেন্টের লেখা বই, খুব ইম্পর্টেন্ট একটা বই, তোমরা অনায়াসে এই বইটা পড়তে পারো এবং এই বইটা ভালো হিসাবে দেখতে পারো। আর একটা বই তোমাদের যেটা দেখাই যেটাও সবাই পড়ো, সেটা হচ্ছে এই বইটা,
দেখতেই পাচ্ছ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে সোনালী বনসালের লেখা, এবং এই বইটাও মানে খুবই মোটা। সুতরাং তোমাদের কিন্তু এই বইটা পড়তে গেলে এই বইটা থেকে খুব ভালোভাবে একটা স্টাডি মেটেরিয়াল তৈরি করে নিতে হবে, কারণ এই স্টাডি মেটেরিয়ালটা তোমাদের খুব কাজে লাগবে। কারণ এই বইটা মানে পড়ার ক্ষেত্রে বারবার পড়াটা হয়তো একটু অসুবিধাজনক হয়ে যায়, সেই জন্য সবার প্রথমে একটা স্টাডি মেটেরিয়াল তৈরি করা উচিত, যেভাবে আমি আমার ছাত্রদের জন্য তৈরি করছি। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে তোমার ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে এই বইটা খুব বেশি প্রচলিত ছিল, মাজিদ হাসান স্যারের বই। এই বইটার রিভিউ আমি আমার চ্যানেলে অলরেডি করেছি, তোমরা দেখে নিতে পারো। বইটা একটু মোটা আছে, কিন্তু অনেকেই আর কি মানে এই বইটা প্রেফার করে থাকেন পড়ার জন্য। কিন্তু যে বইটা আমার মনে হয় যে পড়ার ক্ষেত্রে আর কি মানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বইটা। দেখো, পেরিয়ারের বই, পেরিয়ার প্রকাশনা থেকে প্রকাশিত জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অরবিন্দ কুমারের লেখা। বইটা খুবই পাতলা বই, একদম মানে পাতলা, এবং বইটা মানে পড়তে হবে কিভাবে পরীক্ষার উপযোগী করে সেটা একদম ডিটেলসে মানে লেখা আছে, এবং বইটা যেন ইটসেলফ একটা স্টাডি মেটেরিয়াল। ফলে আমার মতে তোমরা যারা মনে করো যে সহজে পড়বে তাদের ক্ষেত্রে এই বইটা পড়া ভালো। আর পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে পড়তে গেলে মেন পরীক্ষায় অলোক পালের যে বইটা আছে সেই বইটা ভীষণই ভালো। আগে বইটা দুখণ্ডে ছিল, কিন্তু সম্প্রতি বইটা এক খণ্ডে এবং মানে আয়তন অনেকটা বড় হয়েছে, তোমরা দেখতে পারো। অনেকে আরিহান্ত প্রকাশনার যে পশ্চিমবঙ্গের ভূগোল সেটাও পড়তে পারে, যদিও সেই বইটা আমার জানা মানে আমার পড়া হয়নি। এরপরে আসতে সায়েন্স পার্ট। সায়েন্স পার্টের ক্ষেত্রে তোমরা যে বইটা পড়তে পারো সেটা হচ্ছে লুসেন্টে জেনারেল সায়েন্স পড়তে পারো, বা আরিহান্ত প্রকাশনা থেকে যে এনসাইক্লোপিডিয়াটা আছে সেটাও অনায়াসে পড়তে পারো, খুবই ভালো। তবে আমি আরও একটা বইয়ের নাম সাজেস্ট করবো, সেটা হচ্ছে ক্র্যাক WBCS যে বইটা। ক্র্যাক WBCS বইয়ের পার্ট ওয়ানে এবং পার্ট টুতে সায়েন্স টেকনোলজি এবং যে জেনারেল সায়েন্সের পার্ট আছে সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট হেল্পফুল। এরপরে হচ্ছে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই, ওটা শঙ্কর IAS এর বইটা তোমরা ফলো করতে পারো, ভীষণ মানে ভীষণই ভালো বই শঙ্কর IAS এর যে বইটা, এবং অনিশ চট্টোপাধ্যায়ের যে বইটা আছে যেটা আমি আগে দেখিয়েছি আমার চ্যানেলে, ওই বইটা পড়তে পারো। ঠিক আছে, ওই দুটো বই মানে যথেষ্ট ভালো। এরপরে আসছে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা অবশ্যই প্রতিযোগিতা দর্পণ বা সিভিল সার্ভিস ক্রনিকাল পড়তে পারো, স্টাডি IQ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো, মৃণাল থেকে নিতে পারো, অথবা জিকে ডুডেট থেকে নিতে পারো। বাংলার মধ্যে অ্যাচিভার্স এবং প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত আমার মতে এই দুটো হচ্ছে সব থেকে ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। এছাড়া তোমাদের যে আগে আমি বইটা দেখালাম ওরিয়েন্টাল প্রকাশনা, সেখানেও কিন্তু GK এবং CA প্রচুর পরিমাণ রয়েছে। তার সাথে আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে ওটার ভেতরে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্টটাও অনেকটা রয়েছে। সুতরাং ক্র্যাক WBCS এও যেমন তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্ট পাবে, একই রকম ভাবে তোমরা এই যে ওরিয়েন্টাল প্রকাশনার বইটা দেখালাম এটাতেও মানে পাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্টটা। এই গেল আমাদের মানে জেনারেল স্টাডিজ সেকেন্ড পেপার। আর কনস্টিটিউশনের জন্য তো আমার মনে হয় এর থেকে আলাদা করে আর কিছু বই কাউকে দেখানোর নেই, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীকান্তের বইটা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং এটার একটা স্টাডি মেটেরিয়াল তৈরি করে তোমাদের পড়া উচিত। এরপরে আরেকটা যে বই সেটা হচ্ছে ইকোনমিক্সের ক্ষেত্রে। ইকোনমিক্সের ক্ষেত্রে এই বইটা তোমরা পড়তে পারো, সেটা হচ্ছে রমেশ সিং এর বই। ঠিক আছে, দেখে নাও রমেশ সিং এর বইটা, এটা তোমরা অনায়াসেই পড়তে পারো। এই বইটা ভালো বই, রমেশ সিং এর এই বইটা যথেষ্ট ভালো বই। আর একটা বই তোমরা, এবং এই বইটা নিয়ে আমি আমার চ্যানেল অলরেডি রিভিউ করেছি, আর একটা বই সম্প্রতি আমার হাতে এসেছে, আমার এক ছাত্র আমাকে দিয়েছে বইটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির ওপরে নিতিন সিংহানিয়া স্যারের। এই বইটা নিয়ে পুজোটা মিটে যাক, তারপরে আমি এই বইটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো আমার চ্যানেলে কিভাবে পড়তে হয় বা কি পড়তে হবে। তবে বইটা বেশ ভালো, মানে সুন্দর, আকর্ষণীয় এবং পড়ার পক্ষে বেশ ভালো বই। ঠিক আছে, দেখে নাও নিতিন সিংহানিয়া স্যারের এই বইটা তোমরা পড়তে পারো। ঠিক আছে, এবারে যে ব্যাপারটা বাকি থাকলো সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বর্তমানে অনেকেই রাকেশ যাদবের বই পড়ছো এবং ওরা খুব ভালো, মানে অসুবিধা কিছু নেই। রাকেশ যাদবের বইটা শুধু WBCS কেন, ব্যাংকিং সেক্টর বা SSC গ্র্যাজুয়েট লেভেলের জন্যও করা যায়, ওটাতে যে লেভেলের অঙ্ক আসে। কিন্তু আমাদের WBCS এর যে অঙ্কগুলো আসে পরীক্ষাতে সেগুলোর জন্য আমার মনে হয় যে এই যে অবজেক্টিভ অ্যারিথমেটিক এর বইটা আছে RS আগরওয়ালের, সেটা করতে পারো, এবং ভার্বাল বা নন ভার্বাল রিজনিং যেটা সেটার জন্য তোমরা এই মানে RS আগরওয়ালের বইটাই করতে পারো। এটা থেকে করলে মোটামুটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে গেলে 170-180 পাওয়াটাও কোনো অসুবিধা হবে না, কারণ এর ভেতর থেকেই প্রায় সব অঙ্ক আসে, কিছু অঙ্ক হয়তো বাইরে থেকে আসে। একই রকম ভাবে তোমরা আরিহান্ত প্রকাশনার যে বইটা আছে সেটাও করতে পারো। এরপরে থাকলো অপশনাল সাবজেক্ট, সেটা তো আমি সাইকোলজি পড়াই, আমি সাইকোলজির সমস্ত কোশ্চেন অ্যান্সার ডিটেলসে লিখিয়ে দিই ছাত্রদেরকে একদম, এবং যে যে বিষয়ে পড়ো সে নিশ্চয়ই সেই বিষয়গুলোর উপযুক্ত বইপত্র পড়বে। এই হচ্ছে একটা ওভারঅল ধারণা বই সম্পর্কে, আমার মনে হয় যে এটা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে এটার যে স্ট্র্যাটেজি বা গেম প্ল্যানটা সাজাবে এটার বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আগে একটা ভিডিও করা আছে যে কি করে স্ট্র্যাটেজিটা করতে হবে।
তবুও যেহেতু হাতে 6 মাস সময় আছে, তোমরা এটাকে জাস্ট 3 ভাগে ভেঙে নাও। প্রথমে হচ্ছে 3 মাস, তারপরে হচ্ছে 2 মাস, তারপরে হচ্ছে 1 মাস, ঠিক আছে? এই যে 3টে পার্টে ভেঙে নেবে, তার মধ্যে প্রথম 3 মাস আমার মনে হয় যে তোমরা টেক্সট বই যেগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ে নাও। কারণ এই যাদের ধরো তৈরি আছে তাদের তো কথাই নেই, কিন্তু যাদের তৈরি নেই বা ভালোভাবে তৈরি নেই, তারা টেক্সট বুকটা খুব ভালোভাবে খুঁটিয়ে পড়ে নাও, ঠিক আছে? এবং তার থেকে একটা গুরুত্বপূর্ণ উপযুক্ত স্টাডি ম্যাট বাড়িয়ে নাও, যাতে সেটা বারবার পড়তে না হয়, ঠিক আছে? এই হলো প্রথম 3 মাসে তোমাদের কাজ। মানে একই সাথে তোমরা মাথায়ও ঢুকিয়ে নিলে, একই সাথে তোমরা খাতার মধ্যে লিখে নিলে, বা যাই হোক কম্পিউটারে লিখে রাখলে, ফোনে লিখে রাখলে, ঠিক আছে? একটা স্টাডি ম্যাট মোট কথা বানিয়ে নিলে। এরপরে যেটা করবে পরবর্তী 2 মাসে, সেটা হচ্ছে বিভিন্ন রকম সোর্স যেগুলো আছে, যেমন ধরো 10,000 MCQ, 15,000 MCQ, এই যে MCQ বইগুলো আছে, সেই সমস্ত MCQ বই থেকে নিয়মিত প্র্যাকটিস করতে শুরু করো। পরবর্তী 2 মাস তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে MCQ বই থেকে নিয়মিত প্র্যাকটিস করা, এবং তার সাথে এই যে সমস্ত টেক্সট বইগুলো পড়লে সেগুলো রিভিশন দেওয়া। আর শেষ 1 মাস যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের যেসব কোশ্চেন্স গুলো এসছে সেগুলো WBCS এ, অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের যেসব কোশ্চেন গুলো এসছে সেগুলোও খুব ভালোভাবে সলভ করা, তার সাথে আগে যা পড়েছে সেগুলো করা। এই হিসাবে আমার মনে হয় যদি প্রস্তুতি নাও এবং নিয়মিত অপশনাল বাংলা ইংরেজি ও অঙ্ক এগুলোর জন্য যদি আর কি অল্টারনেটিভ ডেতে সময় দাও, তাহলে তোমাদের WBCS মেন পরীক্ষা কোয়ালিফাই করতে থেকে কেউ আটকাতে পারবে না। এই হচ্ছে আজকের একটা ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা শেয়ার করো, লাইক করো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভুল বললাম, আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তোমাদের জানাও কি কি ভিডিও লাগবে। পুজোটা মিটে যাক, এরপরে আমি নীতিন সিংহানিয়া স্যারের বই এবং পেরিয়ারের ভূগোল বইটা নিয়ে অবশ্যই একটা ডিসকাশন তোমাদের সামনে আনবো। খুব ভালো করে পুজো কাটাও, খুব ভালো থেকো সবাই, আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের দ্রুত সাফল্য আসুক মা দুর্গার কাছে, এটাই কামনা করি, ঠিক আছে? খুব ভালো থাকবে তোমরা।